হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এবারে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগে, আর এই পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 1,89,000 শিক্ষার্থী, আর সাধারণ বোর্ডে পাশের হার হচ্ছে 93.58% এবং মাদ্রাসায় বোর্ডে 95.49%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা নিউজ সম্পর্কে আমরা মূলত আজকে বিস্তারিত জানবো, আর এই নিউজটি কিন্তু প্রকাশ করেছে jagonews.com। তো চলো জেনে আসি আমরা বিস্তারিত। প্রথম আমরা জানবো জিপিএ কতজন পেয়েছে সেই বিষয়ে। এবার সাধারণ 9টি বোর্ডে পাশের হার হচ্ছে 93.58%, আর কারিগরি বোর্ডে পাশের হার 92.85%, এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশের হার 95.49%। অপরদিকে কুমিল্লা বোর্ডের পাশের হার 97.49%, রাজশাহী বোর্ডে 97.29%, যশোর বোর্ডে 98.11% এবং বরিশাল বোর্ডে 95.76% হচ্ছে পাশের হার। এবার সাধারণ 9টি বোর্ডের পাশের হার হচ্ছে 93.58%, যেটা একটু আগে বলেছি, আর কারিগরি বোর্ডের পাশের হার হচ্ছে 92.85%, মাদ্রাসা বোর্ডের পাশের হচ্ছে 95.49%। 2021 সালের 2 ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে প্রায় 14 লাখ শিক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার 33,911 জন পরীক্ষার্থী বেশি ছিল। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।